ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওতে আমি দেখবো আমরা দেখব পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলে কীভাবে ফর্ম ফিল আপ করা হয় পার্টিকুলারলি ডাব্লিউ বিসিএসে কীভাবে ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল আপ করার জন্য কী কী জরুরি নথিপত্র লাগবে সেইগুলো আমরা দেখব এখানে থেকে ফার্স্ট আপনাদের মনে রাখতে হবে কি ফর্ম করার জন্য একটা মোবাইল নম্বর অবশ্যই রাখতে হবে যেটা চালু থাকবে সেটা এনরলমেন্ট করার জন্য খুবই দরকার হয় সেকেন্ড জিনিস যে আপনার মনে রাখতে হয় সেটা একটা ভালো ইন্টারনেট কানেকশন রাখবেন যে ইন্টারনেট কানেকশন কেটে না যায় সেই জন্য ইন্টারনেট কানেকশন ভালো রাখতে হবে আপনার কাছে তারপরে রিসেন্ট একটা আপনার ফটোগ্রাফটা নিয়ে রাখতে হবে এই ফটোগ্রাফ আপনাকে স্ক্যান করতে হবে স্ক্যান করার সময় মনে রাখবেন আপনি ওর সাইজটা রিডিউস করে হানড্রেড কেবি অবশ্যই করে নেবেন ফটো যে সাইজ হবে সে হানড্রেড কেবি অ্যান্ড যে ফরমেট থাকবে সেটা জেপেগ ফরমেট থাকবে ঠিক আছে সেকেন্ড জিনিস যে আমাদের লাগে ওখানে সেইটা একটা থাকে আমাদের সিগনেচার স্ক্যান করতে হবে এই সিগনেচারটা স্ক্যান করার সময় মনে রাখবেন এটা ব্লু বা ব্ল্যাক পেন থেকে একটা হোয়াইট সিটতে সিগনেচার করে রাখবেন অ্যান্ড সিগনেচার যে সাইজ থাকবে সেইটাও জেপেক ফর্মেট থাকবে অ্যান্ড জেপেক ফর্মের মধ্যে সাইজ হবে আপনার হানড্রেড মানে ফটো অ্যান্ড সিগনেচার বোথ মাস্ট বি উইদিন হানড্রেড কেবি নট মোর দ্যান এইটা হলো নেক্সট জিনিস যা আমাদের লাগবে সেটা অনলাইন পেমেন্ট করার জন্য একটা নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড বা এটিএম কাম ডেবিট কার্ড থাকলেও কাজ হবে বা অফলাইন যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে অফলাইন করতে পারেন আমরা দেখব অনলাইন কীভাবে করতে হয় কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করবো সব থেকে ফার্স্ট আমাদের এই ওয়েবসাইটতে গিয়ে ডাব্লু বিপিএসসি ডট জিএ জিওভি ডট ইন এই ওয়েবসাইটতে গিয়ে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে এখানে গিয়ে আমরা ইনরোলমেন্ট করবো এই ইনরোলমেন্ট করা প্রসেসটা কি আছে সেটাও আমরা দেখে নেব এই ওয়েবসাইটতে এসে এই ওয়েবসাইটে দেখুন আর যদি যেই সময় আপনি ওয়েবসাইট খুলবেন এই ওয়েবসাইটে এইরকম আপনি একটা ছবি দেখতে পারবেন এই দেখুন এখান দান দিকে লেখা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এই ওয়ান টাইম রাজিস্ট্রেশনতে আপনাকে ক্লিক করবে ক্লিক করার পর যে আপনার কাছে নেক্সট যে পেজ চলে আসবে সেখানে একটা থাকবে ডিটেলসগুলো কিছু আপনার ফিল আপ করতে হবে প্রথম যে ডিটেলস থাকে সেইটা হল আপনার মোবাইল নম্বর আপনাকে একটা মোবাইল নম্বর দিতে হবে এখানে মোবাইল নম্বর দেওয়ার পর আপনি একটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা মনে রাখুন একটা আলফা নিউমরিক থাকবে যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি সাপোজ আপনার নাম অভিষেক আছে তাহলে আপনি টাইটেল দিয়ে আপনি পাসওয়ার্ড রাখতে পারেন অভি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি বা আপনার জন যে কিছু একটা নম্বর দিয়ে দেবেন তাহলে অভি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এইটা একে বলা হয় আলফা নিউমেরিক ঠিক আছে এইটা বেস্ট পাসওয়ার্ড এর পাসওয়ার্ড আপনি এখানে দেবেন যেখানে লেখা আছে কনফার্ম এখানে কনফার্ম করবেন সেই তারপরে আপনি সেকেন্ড যে চলে আসবেন সেখানে দেবতে হবে আপনাকে ইমেল অ্যাড্রেস আপনি এখানে নিজের ইমেল অ্যাড্রেস লিখবেন আপনার যে নাম আছে আপনার নামে দেখবেন আপনার নাম পুরো নামটা এখানে লিখতে হবে ইন্টার নেম লেখা আছে যেখানে ইন্টার নেম পরে আপনার ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন দেন ইউ উইল হ্যাভ টু সিলেক্ট ইউর সেক্স এখানে মেল ফিমেল অ্যান্ড থার্ড জেন্ডার একটা দেওয়া আছে তারপরে বাবার নামটা আপনি লিখবেন অ্যান্ড মায়ের নাম লিখে আপনি তারপরে যে সেকেন্ড বাটনটা আছে দ্যাট ইজ দ্য কল্ড রাজিস্টার বাটন আপনি এই রাজিস্টার বাটনকে ক্লিক করবেন রাজিস্টার বাটনকে ক্লিক করার পর আপনি চলে আসবেন নেক্সট পেজে নেক্সট পেজে কি থাকে এখানে আপনার একটা আপনাকে বলবে কি আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ তাহলে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেখবেন আপনার কাছে একটা জিজ্ঞেস করবে কি ওটিপির কী আছে আপনার ওটিপি একটা দেবে কি আপনাকে এই মোবাইল ওটিপি এই জায়গাতে মোবাইল ওটিপি দিতে হয় এই ওটিপিটা আপনি মোবাইল থেকে নিয়ে এখানে ক্লিক করে আপনি তারপরে ভ্যালিডেট বাটন এই ভ্যালিডেট বাটন উপর ক্লিক করতে হবে সাপোজ আপনার এটা হতেই পারে কি আপনার এস এস এম এস আসছে না বা আপনি ওটিপি পাচ্ছেন না তাহলে আপনি এখানে অপশান দেওয়া আছে দ্যাট ইজ দ্য কল্ড রিসেন্ট রিসেন্ট বাটন উপর আপনি ক্লিক করে এখানে করতে পারেন বা সেকেন্ড টাইমে আপনি ওটিপি পেয়ে যাবেন হতে পারে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে হবে পিএসসির সঙ্গে আচ্ছা ভ্যালিডেট করার পর আপনার নেক্সট পেজে যে আসবে দ্যাট ইজ রকম আপনার কাছে একটা থাকবে কি ওয়ান টাইম পাসওয়ার্ড ভ্যালিডেশন ইজ সাকসেসফুল নাও ইউ ক্যান লগ ইন উইথ এনরোলমেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর ডিটেলস তারপরে আপনি ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি এই এনরোলমেন্ট নাম্বার যে আপনি মোবাইল মোবাইলতে পেয়েছেন বা আপনি এটা ইমেল মাধ্যমে পেয়েছেন সেটা আপনি এই ওয়েবসাইট খুলে দেখেন এখানে লেখা আছে লগ ইন ইফ অলরেডি রেজিস্টার রেজিস্টার করার পর এখানে আপনি লগ ইন করবেন যে সময় তারপরে লগ ইন করার পর এই পেজটা খুলবে এই দেখুন এখানে লেখা আছে এন্টার রোল নাম্বার ইনরোল সরি ইনরোলমেন্ট নাম্বার তারপরে আপনি পাসওয়ার্ড দেবেন এইটা একটা ক্যাপচা থাকে যদি এই ক্যাপচা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করার পর এই রিফ্রেশ হয়ে যাবে তারপর নতুন ক্যাপচা যে থাকবে সেই ক্যাপচাটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে যা লেখা থাকবে আপনি ক্যাপচা লিখে তারপরে আপনি ওকে ক্লিক করবেন সাবমিট তো ঠিক আছে সাবমিট ক্লিক করার পর আপনি চলে আসবেন একটা নতুন পেজে নতুন পেজটা যে থাকবে দেখুন এখানে নতুন পেজতে তিন ধরনের ইনফরমেশান দরকার হয় আমাদের এটা হলো প্রোফাইল স্ট্যাটাস অ্যান্ড তারপরে আছে প্রোফাইল ডিটেলস দেন আমাদের ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হয় তাহলে দেখুন ইনরলমেন্ট নাম্বার অলরেডি লেখা থাকবে মোবাইল নাম্বার আপনার অলরেডি লেখা থাকবে ইমেল অ্যাড্রেস এগুলো সব অলরেডি লেখা থাকবে নাম ডেট অফ বার্থ আপনাকে দেখতে হবে এগুলো সব লেখাই থাকবে অলরেডি এখান থেকে কিছু আমরা এডিট করতে পারবো না তারপরে প্লেস অফ বার্থ এই যে ইনফরমেশান আছে প্লেস অফ বার্থ এটা আমাদের ফিল আপ করতে হবে যে অ্যাপটা থাকবে আপনার যদি বাংলা লিখতে পড়তে জানেন তাহলে আপনাকে ইয়েস করতে অবভিয়াসলি আপনারা জানেন কি ইয়েস করতেই হবে নাহলে আপনি হয়ে যাবেন ন্যাশনালিটি আপনাকে ফিল আপ করতে হবে ইন্ডিয়ান ক্লিক করে এখানে সবথেকে মজা এখানে ড্রপ ডাউন থাকবে তারপরে দেখুন এখানে একটা আছে স্টেট ইউর মাদার টাং আপনার যা মাদার টাং আছে সেটা আপনি লিখবেন বেঙ্গলি ওয়েদার ইউ আর নেপাল নেপালি স্পিকিং পারসন যদি আপনার বাড়ি দার্জিলিংতে আছে নেপালি বলতে পারেন তাহলে ইয়েস ক্লিক করবেন না হলে আপনাকে নো ক্লিক করতে হবে আপনাকে যদি পিএসসি কোনো পরীক্ষা থেকে বের করে দিয়েছে তাহলে আপনাকে ইয়েস করতে হবে আশা করছি এটা নো থাকবে দেন ইউ ইউল হ্যাভ টু ইন্টার ইউর পারমানেন্ট অ্যাড্রেস এই পারমানেন্ট অ্যাড্রেসটা দেখুন কীভাবে লেখা আছে কেষ্টবুর স্টেট লিখতে হবে জেলা লিখতে হবে পিনকোড অ্যান্ড মোবাইল নম্বর যে অলরেডি আপনি দিয়েছেন সেটা আবার এখানে লিখে দেবেন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস বা করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনি এই জায়গাতে ক্লিক করবেন এই ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে না হলে যদি আলাদা থাকে তাহলে আপনি এখানে আলাদা ফিল করবেন অ্যান্ড এই করার পর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন উপর ক্লিক করবেন দেন ইউ উইল গো টু দ্য নেক্সট পেজ ওয়ার ইউ উইল হ্যাভ টু আপলোড ইউ ফোটো অ্যান্ড সিগনেচার এখানে দেখুন খুব ভালো লেখা আছে ফোটো আপলোড ফটো এখানে চুজ ফাইল করে আপনি ক্লিক করবেন দেন ইউ উইল হ্যাভ টু চুজ সিগনেচার এখানে দেখুন চুজ ফাইল করে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এক অপশান আসবে সাবমিট করার জন্য সেই সময় সাবমিট করবেন তারপরে আপনি নেক্সট এইটা একটা পেজ খুলবে যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশান ফর্ম কেন কি আমাদের ডিফারেন্ট এক্সাম জন্য যে থাকবে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা ডিফারেন্ট থাকবে সেই জন্য এই আমাদের এই যে অ্যাডভার্টিজমেন্ট কোড আছে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে এটা ওয়েস্ট বেঙ্গল অর্ডিনার কাউন্ট সার্ভিস হতে পারে আপনার ডাব্লু হতে পারে তাহলে এই দুটো বক্সে আপনি ক্লিক করে আপনাকে নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে যে যে ফর্মটা আপনি ফিল আপ করতে চান সাপোজ আপনি কোনো একটা এক্সাম ফিল আপ করেছেন এখানে মোটর ভেহিকেল একটা উদাহরণ দেওয়া আছে মিনিমাম কোয়ালিফিকেশন অবভিয়াসলি আপনার যে এলিজিবিলিটি থাকবে তাহলে আপনার এখানে ফুলফিল করতে দিয়ে দেবে কি আপনি ইয়েস ইউ আর এলিজিবল তারপরে আপনি কি করবেন এই ডিসক্লেমার দেখুন এখানে যে একটা ডিসক্লেমার বাটন লেখা আছে কি আই হ্যাভ রেড অ্যান্ড কনফার্ম এভাব এলিজিবিলিটি কন্ডিশন এর উপর আপনাকে একটা টিক মার্ক দিতে হবে দেন ইউ উইল ক্লিক অন দ্য কন্টিনিউ বটন এই কন্টিনিউ বটন উপর ক্লিক করার পর আপনি একটা নেক্সট পেজে চলে আসবেন সেটা খুবই ইম্পর্টেন্ট এটা এখন দেখতে এরকম কিন্তু যেই সময় আপনি অরিজিনাল যে সময় ওয়েবসাইট খুলবেন সেই সময় এরকম থাকবে না সেই সময় আপনাকে একটা এখানে দান দিকে দেখবেন অ্যাড বটন থাকে ঠিক আছে এখানে অ্যাড কোয়ালিফিকেশন এইটা যেই সময় ক্লিক করবেন তারপরে আপনার কাছে এই যে সমস্ত ওয়েবসাইটে যে দেখছেন পেজগুলো যে এক্সামিনেশন নেম এইগুলো খুলে যাবে ওই সময় আপনি কি করবেন আপনি ক্লাস টেন থেকে স্টার্ট করবেন ক্লাস টেন এক্সামিনেশন নেম লিখবেন তার বোর্ড এখন সব ড্রপ ডাউন থাকবে আপনি দেখুন যে সময় ক্লিক করবেন বিভিন্ন বোর্ডের নাম চলে আসবে আপনার যে বোর্ড থাকবে তার উপর আপনি সিলেক্ট করবেন এরকম আপনি দেখুন এখানে সাবজেক্ট থাকবে সাবজেক্ট এখন অল থাকে আপনি অল সিলেক্ট করতে পারেন ক্লাস টেন জন্য ইয়ার অফ পাসিং ডিভিশন কত ডিভিশনে পাস করেছেন স্টেট যে আছে আপনার সেটা সিলেক্ট করবেন পার্সেন্টেজ আপনাকে লিখতে হয় এখন পার্সেন্টেজ পাশে একটা আরেকটা একটা কলম থাকে যেটা রিমার্কস থাকে রিমার্কসে আপনি পাস লিখতে পারবেন রকম আবার ক্লাস টেনের পর আবার আপনি কি সিলেক্ট করবেন এই অ্যাড বটনটা সিলেক্ট করবেন এখানে অ্যাড বটন সিলেক্ট করে আপনার আবার একটা কলম চলে আসবে রো চলে আসবে আপনি ওখানে ক্লাস টুয়েলভে দিয়ে দেবেন দেন দেখুন এখানে ডিগ্রি লেখা আছে ঠিক আছে ডিগ্রি গ্রাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান আপনি যা থাকবে এরকম আপনি অ্যাড করে রাখবেন আচ্ছা যদি আপনি কোনো সরকারি কাজ করেন সরকারি কর্মচারী আছেন আপনি এক্সামে বসছেন তাহলে আমাকে এখানে একটা এক্সপিরিয়েন্স ডিটেল দিতে হবে মানে কি ওয়ার্ক করেন যেরকম নেম অফ দ্য পোস্ট এটা টেম্পোরারি না পারমানেন্ট যদি আপনার মিনিমাম তিন বছর চাকরি হয়েছে যদি মিনিমাম তিন বছর থেকে কম চাকরি করেছেন তাহলে আপনি এখানে পারমানেন্ট লিখবেন আর তিন বছর থেকে বেশি হয়ে গেলে আপনি ওখানে সরি তিন বছর থেকে কম হলে আপনি এখানে টেম্পোরারি লিখবেন তিন বছর থেকে বেশি হয়ে গেলে পারমানেন্ট লিখবেন ঠিক আছে এই তারপরে আপনি আপনার অফিস কোথায় ডিটেলস দেবেন এক্সপিরিয়েন্স অফ দ্য ডেট অফ জয়নিং দেবেন ডেট অফ লিভিং লেখা দরকার নেই যদি আপনি কাজটা কন্টিনিউ করছেন এই দেখুন এইরকম আপনার একটা থাকবে তারপরে আমরা নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজে আছে এখানে রেস লিখতে হয় আমাদের রেস সিলেক্ট করব দেন আমাদের যে হাইট থাকে ডাব্লু বিসিএস এ গ্রুপ বিতে একটা পোস্ট আছে ডিএসপি সেই জন্য হাইট লাগে আপনার যে চেস্টে যে মাপ আছে চেস্টে মাপ নর্মাল চেস্ট মাপ অ্যান্ড উইথ এক্সপেনশন এক্সপ্যানশন সেইগুলো আপনাকে সেন্টিমিটারতে এখানে লিখতে হবে তাহলে এইগুলো মেজারমেন্ট আপনি আগে থেকে করে রাখবেন কত আছে সেন্টি ঠিক আছে দেন ওয়েদার you are এ meritorious পার্সন যদি আপনি কোনো person পার্সন সার্টিফিকেট আছে তাহলে ইয়েস বা নো করতে পারেন কোনো ডিস্ট্রিক্ট থাকে তাহলে এগুলো আপনি লিখতে পারেন এই যদি আপনার এই সরি ক্যালিম ওয়েদার ইউ বিলং টু দার্জিলিং ক্যালিম্পং ডিস্ট্রিক্ট ইয়েস বা নো এখানে আপনি সিলেক্ট করবেন এই করার পর আপনার কাছে যে অপশান আসবে সেন্টার চুয়েস তাহলে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এইগুলো জানতে একটাই সেন্টার আছে কলকাতা কিন্তু ডাব্লু বিসিসে বিভিন্ন সেন্টার থাকে এটা তাহলে আপনি ড্রপ ডাউন যে সময় ক্লিক করবেন দেখবেন বিভিন্ন অপশান চলে আসবে আপনার কলকাতা নর্থ কলকাতা সাউথ এরকম আপনি সিলেক্ট করে আপনি এটা এগিয়ে যাবে তারপরে দেখুন আপনাকে কী করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ এই বটনটা ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ যে সময় আপনি ক্লিক করবেন আপনি নেক্সট পেজে চলে আসবেন যে সময় সেভ অ্যান্ডিনিউ কন্টিনিউ করছেন তারপরে দেখুন ফাইনালি রকম আপনার একটা রেজিস্ট্রেশন চলে আসবে যেখানে আপনি আপনার পুরো ডিটেলসটা অ্যাট এ গ্ল্যান্স আপনি দেখতে পারবেন ফোন নম্বর আপনার যে যার ডিটেলস ফিল আপ তার একটা এখানে এই পিডিএফটা আপনি ডাউনলোডও করতে পারেন দেখুন আপনার সিগনেচারগুলো এখানে শো করবে অ্যান্ড তারপরে খুবই ইম্পর্টেন্ট এখানে যে পয়েন্ট আছে সেটা দেখুন এইটা যদি আপনি সরকারি কাজ করেন সরকারি কর্মচারী আছেন কোনো সরকারি অফিসে কাজ করছেন তাহলে আপনাকে এই যে প্রথম টিকটা অবশ্যই টিক মার্ক দিতে হবে বিকজ হেয়ার ইউ আর ইনফর্মিং দ্য ডিপার্টমেন্ট দ্যাট ইউ আর অ্যাপিয়ারিং ইন দ্য পার্টিকুলার এক্সামিনেশন ইফ ইউ আর নট গভর্নমেন্ট এমপ্লয় দেন ইউ নিড টু জাস্ট টিক মার্ক দ্য সেকেন্ড

নেম অফ দ্য এক্সামিনেশান পোস্ট নেম আপনি চাইলে আপনার ফর্মটা প্রিভিউ দেখতে পারেন দেন হেয়ার ইউ ক্যান গো ফর দ্য পেমেন্ট তাহলে যদি আপনি অনলাইন পেমেন্ট করতে চান বা অফলাইন পেমেন্ট করতে চান তাহলে আপনাকে এই মেক পেমেন্ট বাটনটা ক্লিক করতে হবে এই পেমেন্ট বাটন যে সময় ক্লিক করবেন আপনার কাছে একটা বিল ডেস্ক মতন চলে আসবে এখানে লেখা থাকবে কি আপনি অফলাইন পেমেন্ট করতে চান না অনলাইন যদি আপনি অফলাইন করবেন তাহলে অফলাইনে চালান একটা জেনারেট হয় যদি অনলাইন করতে চান তাহলে সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে অনলাইনে ক্লিক করবেন যদি ম্যাক্সিমাম এটা চেষ্টা করছি আজকাল তাহলে এখানে আপনার একটা ডিটেলস থাকবে মোবাইল নম্বর এগুলো লেখা থাকবে তারপরে এখানে জিজ্ঞেস করা হয় পুরো ডিটেলসগুলো যে থাকে অনলাইন ওটিপি ব্যাঙ্কিং মাধ্যমে যে থাকে সব কিছু করার পর আই agree দ্য টার্মস অ্যান্ড condition এখানে অবভিয়াসলি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এইরকম আপনার কাছে এটা চলে আসবে পরে আপনি যে সময় লগ করবেন লগ করার পর দেখেন এটা সরি এটা অফলাইন জন্য আছে যে সময় আপনি লগ ইন করবেন আপনার পেমেন্ট আচ্ছা খুবই ইম্পর্টেন্ট আমি একটা পয়েন্ট বলে দিই এখানে অনেকবার এইরকম হয় এখানে লেখাও আছে কোনো জায়গায় আই থিঙ্ক অনেকবারে এইরকম হয় কি আপনি পেমেন্ট করে দিয়েছেন বাট ইউ আর স্টিল নট এখানে যে স্ট্যাটাস থাকবে এই যে এখানে একটা স্ট্যাটাস থাকে এই স্ট্যাটাসটা লেখা থাকবে কি পেমেন্ট নট সাকসেসফুল বাট আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে সেই সময় আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়েট করবেন চব্বিশ ঘন্টা আপনি ওয়েট করবেন চব্বিশ ঘন্টা পরে যেই সময় আপনি আবার লগ ইন করে দেখবেন পেমেন্ট সাকসেসফুল অ্যান্ড ইউর ফর্ম অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল এইখানে রকম আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কোনো অসুবিধা থাকলে अपनी अवश्य कमेंट सेक्शन में जाना बेन, लाइक like करब चैनल के सब्सक्राइब कर थैंक यू सो मच